এই মায়ায় জগতে পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায়, যায় না মা? এই মায়ায় জগতে পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায়। হরি বল হরি বল। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আমায় একটু আসতে, ঠাকুর তোমার মায়ায় পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায় কেন? হরি বল হরি বল। নারদ মুনি বলে উঠলে, ঠাকুর তোমার মায়ায় পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায় কেন? আমার ভগবান বলে, নারদ তুমি দেখতে চাও, তুমি শুনতে চাও এবং তুমি জানতেও চাও এই মায়ায় পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায় কেন? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই, দেখতে চাই এবং শুনতেও চাই। হরি বল হরি বল। তা ভগবান কি করলেন বাবা? ওই নারদকে সঙ্গে নিয়ে চলেছে। নারদকে সঙ্গে নিয়ে যেতে 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 আমার ভগবান কি করেছে মা? আমার ভগবান বসবে তো বসবে, একটি বটবৃক্ষের তলায় বসেছে, বটবৃক্ষের তলায় বসেছে। আর এদিকে না, এমন সময় বলে এলে, জানো নারদ আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছে, আমার এক গ্লাস জল এনে দেবে? ঠিক আছে প্রভু, তুমি এখানে বসো, আমি কিছু দূরে গিয়ে তোমার জন্য জল এনে দিচ্ছি। ওমা ভগবানকে বসিয়ে নারদ নারদ গেছে জল আনতে। নারদ কিছু দূরে গিয়ে দেখলে সেখানেও জল পেল না। আমার নারদ চিন্তা করছে, আর একটু দূরে গিয়ে দেখি জল পাই কি না। আমার আরেকটু দূরে গিয়ে দেখলেন বাবা, সেখানেও জল পেল না। ও বাবা, ভগবান যদি কোথাও জল রাখে তবে তো পাবে, তা না হলে জল পাবে মা? পাবে না। তা নারদ চিন্তা করছে, আর একটু দূরে গিয়ে দেখি জল পাই কি না। আরেকটু দূরে গিয়ে দেখলে সেখানেও জল পেল না। ওমা ভগবান মনে মনে চিন্তা করছে, এবারে মায়া দেখাই, এবারে মায়া দেখাই। মায়া দ্বারা মায়া শক্তি দিয়ে একটা পাঁচতলা বাড়ি তৈরি করে ফেললে। নারদ চিন্তা করলেন, ওই তো ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই আমি ওখানে গেলে জল পাব। ওমা এমন সময় কি করলে, সেই পাঁচতলার বাড়ির সম্মুখে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলছে, হ্যাঁ গো বাড়ি তো আছে নাকি গো, হ্যাঁ গো বাড়ি তো আছে নাকি গো। এমন সময় বলতে বলতে বাবা সেই বাড়ির ভিতর থেকে দেখলেন একটা ১৬ বছরের মেয়ে বাবা বেরিয়ে আসছে। আমার নারদ কি করেছে, মেয়েটিকে দেখে নারদ জলের কথা ভুলে গেছে। নারদ জলের কথা ভুলে গিয়ে আমার মেয়েটিকে জিজ্ঞাসা করছে, এই যে তোমার নাম কি গো, এই যে তোমার নাম কি গো। আমার মেয়েটি বলছে, আমার নাম হলো খাওয়া চলে আবার পড়াও চলে। কি মা এমন নাম শুনেছেন বাবার আপনারা কেউ? খাওয়াও চলে আবার পড়াও চলে। ও মা একটু আসতে, হরি বল হরি বল। আমা নারদ মুনি বলছে, আচ্ছা ভালো করে বলো না তোমার নামটি কি। তা মেয়েটি বলছে, আমার নাম হলো মধু মালা। আমার মধু খাওয়া যায় আর মালা পরা যায়, আমার নাম মধুমালা। আমার ওদিকে ভগবান বসে আছে বট গাছের তলায়, কি খাবে ভগবান বট গাছের তলা বসে আছে, কি খাবে? জল খাবে। হ্যাঁ হরি বল হরি বল। এদিকে নারদ মুনি, নারদ মুনি মেয়েটিকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়িতে কে কে আছে?
এদিকে মায়েদের কি হয়েছে গো? আমার কিসের বাজার বসেছে? হ্যাঁ, কিসের বাজার? হরিনামের বাজার না অন্য কোন বাজার বসেছে? হরি বল হরি বল, একটু আস্তে মা একটু আস্তে। আমা এমন সময় নারদ মুনি মেয়েটিকে জিজ্ঞাসা করছে, তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার বাড়িতে পিতা মাতা ছিল, এখন নেই, ওরা তীর্থস্থানে বেড়াতে গেছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে বাঁচা গেছে। হরি বল হরি বল, ওদিকে ভগবান বসে আছে বড় গাছের তলায়, মা জল খাবে। এদিকে নারদ মুনি মেয়েটিকে জিজ্ঞাসা করছে, আমায় পছন্দ? ও মা এখন দেখতে পাচ্ছেন তো, রং নাম্বার যদি ফোন এসেছে, ওদিকে দেখে বিবাহ হয়ে গেছে। মা আপনার দিক থেকে হচ্ছে হচ্ছে? হরি বল হরি বল, আমার রং নাম্বার যদি ফোন এসেছে, ওদিক থেকে বিবাহ হয়ে গেছে। আর ফোনের মাধ্যমে যদি একবার না বলেছে, এই ফাইল নিয়ে মাঠ মায় ছুটে বেড়াবে। হরিবল হরিবল, তার নারদমণি মেয়েটিকে জিজ্ঞাসা করছে, আমায় পছন্দ? বলে সে কথা কি আর বলে? তাহলে আজ বন্দে মাতা বিয়েটা সেরেই ফেলো। এদিকে নারদমণি কি করলে? মেয়েটিকে বিবাহ করলে। বিবাহ করলেন, কড়া করে সংসার পেতেছে। ওদিকে মা ভগবান বসে আছে বট গাছের তলায়, কি খাবে? জল খাবে। এদিকে মা কড়া করে সংসার পেতেছে, সংসার করিতে করিতে একটা ছেলে হল, আর একটা ছেলে হল, আর একটা ছেলে হল, আর একটা ছেলে হলো। কটা হলো মা? চারটে ছেলে হলো। ওদিকে ভগবান বসে আছে বট গাছের তলায়, জল খাবে। আসে এদিকে কি শুরু করেছে দেখো, পিসি সরকারের ম্যাজিক শুরু করেছে। হরি বল হরি বল, এমন সময় মধুমালা বললে, এই যে বেশি করে ভিক্ষা করো, তা নাহলে সংসার চলবে কি করে? কি মা? আমায় একটা একটা গ্রামে যদি প্রত্যেক দিন যদি ভিক্ষা করা যায়, ভিক্ষা কমবে না বাড়বে? হরি বল হরি বল, আমায় একটা গ্রামে প্রত্যেক দিন যদি ভিক্ষা করা যায়, ভিক্ষা তো কমে যাবে, ভিক্ষা বেড়ে যাবে? বলে বেড়ে যাবে। হ্যাঁ হরি বল হরি বল, আমার ভিক্ষা যখন কমছে, এদিকে পেটও বাড়ছে, পেট বেড়ে চলেছে। আমা মধুমালা বললে, যে বেশি করে ভিক্ষা করো, তা নাহলে সংসার চলবে কি করে? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বেশি করে ভিক্ষা করতে হলে আমার নদীর ওপারে যেতে হবে। আমা নদীর ওপারে যেতে হবে। মধুমালা চিন্তা করলো, মধুমালাকে বলছে, মধুমালা তুমি এক কাজ করো। বলে কি করব? তুমি চারটে ছেলে নিয়ে এখানে থাকো, আমি নদীর ওপার থেকে ভিক্ষা করে আসি। মধুমালা চিন্তা করলো, মা ঘর দেখা নাই, দোর দেখা নাই, বিবাহ করলাম, আর ভিক্ষা করার নাম করে নদীর ওপার থেকে যদি চলে যায়, কি বাবা যদি না ফিরে আসে, আমি কি চারটে ছেলে নিয়ে কি নদীর চরে পড়ে পড়ে কি আমি মরব? হবে না, তুমি এক কাজ করো। বলে কি করব? বলে তুমি সংসারে বোঝা মাথায় নাও, দু কাঁধে দুটো ছেলে নাও, দু কোলে দুটো ছেলে নাও, আর আমাকে পিছন ধরে না। আমা ওদিকে ভগবান বসে আছে বট গাছের তলায়, কি খাবে?
জল খাবে এদিকে পিসি সরকারে ম্যাজিক শুরু করেছে দেখুন মায়েরা হরিবল হরিবল এমন সময় এদিকে কি করলেন ও মা এদিকে ভগবান বসে আছে বট গাছে তলায় হ্যাঁ এমন সময় সংসারে বোঝা মাথায় নিয়েছে দু কাঁধে দুটো ছেলে নিয়েছে দু কোলে দুটো ছেলে নিয়েছে আর স্ত্রীকে পিছন ধরে নিয়েছে ও মায়েরা ছোট্ট নদী হলে তার স্রোত আছে তো বাবা স্রোত নেই ছোট্ট নদী হলে তার স্রোত আছে এমন সময় সেই নদীর কাছাকাছি গিয়েছে আচ্ছা কাছে গিয়ে বলছে মধুমালাকে বলছে মধুমালা তুমি এক কাজ করো তুমি এক কাজ করো তুমি চারটে ছেলে নিয়ে এখানে বসো আমি সংসারের বোঝাটা ওপারে রেখে আসি তারপরে দুটো ছেলে রেখে আসবো তারপরে দুটো ছেলে রেখে আসবো তারপরে তোমাকে নিয়ে নদীর ওপারে যাব মধুমালা চিন্তা করলো আমি তোমার ছাড়বো না আমার সংসারের বোঝাটা মাথায় নিয়ে নদীর ওপার থেকে যদি চলে যায় যদি না ফিরে আসে তাহলে কি আমি চারটে ছেলে নিয়ে নদীর চরে পড়ে পড়ে কি আমি মরব তুমি এক কাজ করো বলে কি করব সংসারে বোঝা মাথায় নাও দু কাঁধে দুটো ছেলে নাও দু কোলে দুটো ছেলে নাও আর আমাকে পিছন ধরে নাও কেমন দেখতে হবে বলুন তো মায়েরা বাবা ষষ্ঠী বুড়ির মতো দেখতে হবে হরিবল হরিবল এমন সময় সেই নদীর জলে নামছে নদীর জলে নামছে নামতে 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 আস্তে আস্তে করে নামতে 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 এই সংসারে বোঝাটা মাথায় থেকে পড়ে গেছে সংসারে বোঝা যখন মাথায় থেকে পড়ে গেছে হেই যা যখন বলেছে এই কাঁধে দুটো ছেলে ছিল বাবা বেরিয়ে চলে গেছে মা হাই কি হলো হাই কি হলো বলতে বলতে কোলের দুটো ছেলে ছিল বেরিয়ে চলে গেল এদিকে স্ত্রী ও নদীর জলে পড়ে ভেসে চলে গেল সবে যখন নদীর জলে পড়ে ভেসে চলে গেল এমন সময় নারদ কি করছে মা সেই নদীর জলে পড়ে হাবুডুবো খাচ্ছে নদীর পরে জলে পড়ে যখন হাবুডুবো খাচ্ছে এমন সময় মা ভগবান কি করলেন সেই জলের ভিতর থেকে এসে বলছে হ্যারে নারো কে গোবিন্দ হ্যারে শালা শালা বললাম বলে বাবা কেউ মনে করবে না যে বইয়ের ভাই শালা সা মানে মুক্তি লা মানে নৌকা যে নৌকায় করে মানুষ ভব পারা পারে করে তাকেই বলে শালা হ্যারে শালা তুই কতদিন আমার ওই বট গাছের তলায় বসে রেখেছিস জানিস হ্যারে এতগুলো জল থাকতে আমার জন্য এক গ্লাস জল নিয়ে যেতে পারলি না দেখলি না রে দেখলি এই মায়াই জগতে পড়লে কৃষ্ণ নাম হরি নাম করতে সবাই ভুলে যায় তাই কি বললে হরিবল 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 রে হরিবল রে বল রে হরি বদনে আরে মন হবে দেহ গৌরাবে করোনা হরিবল রে বল রে বল রে আমার মন সোনা মানব দেহে গৌরব করনা হরি বল রে হরি বল রে বল রে হরি বদলে মানব দেহ গৌরব আবে করনা হরি বল রে বল রে মানব দেহে রে গৌরব করনা হরি বল বলিয়া তো বাহু তুলিয়া
मानव देह माटीर भांडा भांगले हबे खंडा खंडा 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 मानव देह रे गौराव कोरोना हरि बोले बोले रे बोले रे अमर मन रा सोना मानव देह रे गौराव कोरोना असे हमारे ये मानव देह होता हलो पद्म पाता जलेर मतो ताई ना मा मानव देह होता हलो पद्म पाता जलेर मतन टलमल करछे এই আছে এই নেই নিঃশ্বাসেতে কোনো বিশ্বাস নেই আচ্ছা বাবা নিঃশ্বাসেতে কোনো বিশ্বাস নেই তাই বললে মানব দেহ পাত পাতার যা কহ দে সদতা मानव देह पद पथर जा शुद्ध तालो मानव देह पद पथर जा कहे सद मानव देह पद पातर जा मांगले शुद्ध दीवानी सी पाए कलमा हरि बोल बोलिया तो बाहु तुलिया 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 कपड़ा किसना हरि হরি বলে রে হরি বলে রে বলে রে আমার মন না সোনা মানব দেহের গৌরব করে না মানব দেহের গৌরব করে না মানব দেহের গৌরব করে না হরি বল হরি বল আমার যতক্ষণ আছে অন্তত গৌর কথা একটু হরি কথা বলার চেষ্টা করুন হরিবল হরিবল জয় রাধে জয় রাধে এমন সময় এদিকে কি করলেন আমা এমন সময় পাখির বাচ্চা দুটো যখন ছেড়ে দিয়ে যখন উঠতে উঠতে মায়ের কাছে চলে যাচ্ছে মার কন্ড কি করেছে মা ধীরে ধীরে গৃহে ফিরে চলে আসছে বালকরা বলে এ ভাই ভালো খেলা দেখাবে বলে পাখির বাচ্চা দুটো ছেড়ে দিলে আর খেলা না দেখিয়ে চলে যাচ্ছ কেন আমাদের খেলা দেখাতে হবে তা না হলে ছাড়বো না খেলা দেখাতে বলে হ্যাঁ শোনো আমার খেলার নাম কি জানো তোমার খেলার নাম কি আমার খেলার নাম হলো ঘোড়া ঘোড়া
সে কেমন খেলা মা সে কেমন খেলা বলে শোনো চারে কোণে চারটি গর্ত কাটতে হবে একটি সুন্দর করে খোলার চাকি করতে হবে সেই খোলার চাকি দিয়ে অন্য ঘরে কাটা গর্তে যে ফেলতে পারবে এক লাভে দিয়ে তার পিঠে চালে চড়ে বসে বলে এই খেলা বলে আমার বালকরা সবাই যখন খেলছে দেখবেন মা অনেক বালক থাকে বাবা তার মধ্যে একটা করে ভীষণ বদমাশ বালক থাকে থাকে না মা সে সবসময় বদমাশি করবে অনেক গরু যখন দেখবেন যাবে তার মধ্যে একটা করে ঘুতানো গরু থাকে সে সবসময় হুইতে বাড়াবে হরিবল হরিবল তা সেই বালক মনে মনে চিন্তা করছে আমা মারকুণ্ড খেলতে এসে দেখাচ্ছি মজা ভগবানকে জানাচ্ছে হে ঠাকুর একবারে কি আমি ওই মারকুণ্ড ঘর কাটা গর্তে ফেলতে পারবো না যদি একবার ফেলতে পারি এক লাভে দিয়ে তার পিঠে চলে আমি চড়ে বসতে পারি আমা এমন সময় কি করেছে সেই বালক কি করেছে ফেলবে তো ফেলবে একবার মারকুণ্ড ঘর কাটা গর্তেই ফেলেছে আমা যেই ফেলেছে হরিবল হরিবল যেই মা ফেলেছে এক লাভে দিয়ে ওই মারকুণ্ড পিঠে চলে চড়ে বসেছে যেই বাবা চড়ে বসেছে সেই বালকের হাতে কঞ্চির কলম ছিল সেই কঞ্চির কলম লেগে মারকুণ্ডর বক্ষ ছিদ্র হয়ে গেছে ঝড় ঝড় করে রক্ত ঝরে ঝরে পড়ছে এবারে সবাই মারকুণ্ড বক্ষ চেপে ধরে বলছে ভাই রে তোদের কি মনে একটু মায়া দয়া মমতা বলে কিছু নেই দেখি না এই কঞ্চির কলমে লেগে আমার বক্ষ কাপড় চিত্র হয়ে গেছে ঝড় ঝড় করে রক্ত ঝরে ঝরে পড়ছে মারকুণ্ড বক্ষ চেপে ধরে বলছে ভাই আর আমি তোদের সঙ্গে খেলব না রে ধীরে ধীরে যখন গৃহে ফিরে চলে আসছে ওদিকে মা প্রকর উদে দাঁড়িয়ে আছে কখন সন্তান ফিরে আসবে একবার ঘরে একবার বাহির হচ্ছে কিছু করে দাঁড়িয়ে থাকার পরে লক্ষ্য করলে ওই তো ওই তোমার বাড়ি করবে আসায় বাবা তাড়াতাড়ি আয় হা আমি যে তোর জন্য এই প্রখর উঠে দাঁড়িয়ে আছি মারকুণ্ড বক্ষ চেপে ধরে ধীরে ধীরে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে মা বলে উঠলেন বাবা তুই আমার উপরে বক্ষ চেপে ধরে আছিস কেন কি হয়েছে মা গো বালকেদের সঙ্গে খেলতে খেলতে কঞ্চির কলমে লেগে আমার বক্ষ চিত্র মা বলে উঠলে আর আমি ওই বালকদের সঙ্গে তোকে মিশতে দেব না ওই গুরুমশার রাষ্ট্রবি আর আমি তোকে যেতে দেব না তবে কি মা আমি লেখাপড়া শিখব না নিশ্চয়ই শিখবি আমি তোকে শেখাব বাবা ধীরে ধীরে সন্তানকে নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করলে গৃহের মধ্যে প্রবেশ করে সন্তানকে বলছে বাবা আমার শরীরটা ভালো নেই তুমি একটু বসো বাবা আমি সন্ধ্যারতি সেরে আসে সন্ধ্যারতি সেরে এসে আমি তোমাকে নিয়ে শয়ন করাবো
এই বলে সন্ধ্যা দেখে দেখে সন্ধ্যার দিশে এসে মা সন্তানে বদনে বদন রেখে শয়ন করে আছে। এদিকে মা যেদিন থেকে সন্তানটি জন্মগ্রহণ করেছিল সেদিন থেকে ওই মৃকণ্ঠ মনির মনে আনন্দটুকু নেই বাবা, কারণ যেদিন থেকে জন্মগ্রহণ করেছিল সেদিন থেকে ওই মন্দিরে দেওয়ালের গায়ে একটি একটি করে চুনের ফোঁটা দিয়েছিলে। সেই চুনের ফোঁটা গুনে গুনে দেখলেন মা, 10 বস্ত্র পূর্ণ হতে বাকি আছে মাত্র 4 দিন। এই 4 দিন বাকি আছে, এই 4 দিন শেষ হয়ে গেলে আমাদের ছেলে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলে যাবে। তাই আজ বিকণ্ঠমণি কি করলে, সারা শরীরে কালো কাপড় ঢেকে দিলে, ধীরে ধীরে গৃহের মধ্যে প্রবেশ করছে, গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে মা সন্তানে বদনে বদন রেখে শয়ন করে আছে। এবারে সময় বিকণ্ঠমণি বলে উঠলে, ওরে খোকা আমি তোকে কেন ভালোবাসিনি জানিস বাবা? আমি জানি তুই আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাবি, কোনোদিন ফিরে আসবি না, কোনোদিন মা বলে ডাকবি না, কোনোদিন তুই পিতা বলে ডাকবি না, তাই তো তোকে কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন আমি তোকে আদর করিনি, কোনোদিন আমি তোকে বুকে টেনে নিইনি বাবা। আজ সন্তানকে নিজের কোলে তুলে নিলে, কোলে তুলে নিয়ে ধীরে ধীরে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লে, রাতের অন্ধকারে বেরিয়ে পড়লে সন্তানকে নিয়ে ধীরে ধীরে একটি বটবৃক্ষের তলায় আশ্রয় নিলে। এদিকে মা যে শয়নে পড়েছিলেন হঠাৎ দেখলেন মেঘে মেঘে ছেয়ে গেছে, মুষলধারে বৃষ্টি নামল, ঘন ঘন ভদ্রপাত হচ্ছে। সেই ভদ্র শব্দ শুনে মায়ের নিদ্রা যেন ভঙ্গ হয়ে গেল, মায়ের যেমন নিদ্রা ভঙ্গ হয়ে গেল, মা ঘুমের ঘরে ঢুকে উঠলে, মায়ের ওরে খোকারে খোকারে ওরে খোকারে। কোথা গেলি রে প্রাণের মারে কুণ্ড, ডাকের সারা দিয়ে
স্নেহ কেটে কাকের সারা এই স্নেহ কেটে কোথা গেলি রে তের সারা দেশ কে দে তের সারা দেশ কে দে কোথা গেলি রে একবার ফিরে আয় না বাবা, আমি যে তোমায় ছাড়া কিছুই জানি না। ওরে বাবা একবার ফিরে আয়, ওরে খোকা একবার মা মা বলে ডা। আমি যে সব হারিয়ে বসে আছি, খুকুরে সোনা চাঁদের কোনা খুখয়া ফিরে আ ফিরে খুকুন সোনা চাঁদে কোনা হইরে ফিরে আ খুকয়া বদিকায় ফিরে আ ফিরে খোকন সোনা চাঁদের কোনা আয়রে ফিরে চাঁদের কোনা হইরে ফিরে আ মনিকায় ফিরে আ মনিকায় ফিরে আ
চোখে চোখে অন্ধকার অভাগিনী বাজে যাকে আয় রে ফিরে আয় ফিরে আয় মনে আয় ফিরে আয় কোন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় ফিরে আয় এমন সময় খোকা বলে যখন কাচ্ছে রে মা আমায় এ ঘর ঘর বহু ঘর অন্বেষণ করছে কোথাও দেখতে পাচ্ছে না স্বামী যে গৃহে নেই একবার মায়ের স্মরণ হল না ধীরে ধীরে এক বৃদ্ধা রমণী অর্থাৎ মা সম্পর্কে শাশুড়ি হন ধীরে ধীরে গিয়ে বলছে মা ও মা হ্যাঁ আমার বাড়ি কন্যা তোমরা দেখেছ বলো না বলো না মা আমার বাড়ি কন্যা তোমরা কি দেখেছো কি একবার বলো না একে বৃদ্ধা রমণী অর্থাৎ মা সম্পর্কে শাশুড়ি হন তিনি এসে বলছেন বৌমা ও বৌমা এই শোনো শোনো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সবে কাদা হয়েছে বালকদের সঙ্গে খেলতে খেলতে হয়তো পায়ে কাদা লেগেছে তাই পুকুর ঘাটে পা ধুইতে গিয়ে হয়তো পা পিছলে তুমি অমন করে বলো না বলো না তুমি এমন করে বলো না হ্যাঁ আমার বাড়ি কোনো পুকুরে পড়ে মারা যেতে পারে না আমার বাড়ি কোনো পুকুরে পড়ে মারা যেতে পারে না আমার করে বলো না মা বলো না ধীরে ধীরে গদাধরের মন্দিরে এসে জানালেন ও গো বিবাদরের মধ্যে শুধু নাকি বারে বলে দা আমার বারে গন্ড কোথায় আছে তুমি একবার বলে দা তুমি একবার বলে দাও দয়া মো একবার বলে দা নিঠুর নিয়তি ধরম দিয়েছ আখি জল অখি জল উপহার অখি জল উপহার নিঠুর নিয়তি Thank you.
আমার আখি জলুপহা আখি জলুপহা আখি জলুপহা আখি জলুপহা দুঃখ যত দেবে গো দুঃখ যত দেবে গো দয়া শক্তি দিয়েছ হিবার আখি জলুপহা আখি জলুপহা ঠোর নিয়তি দিয়েছ আমার আখি জলুপহার আখি জলুপহার আখি জলুপহার আমার জন থেকে তুমি গেলে নিয়ে যোদ্ধা যাব তোমার এই চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম আমার সন্তান যদি ফিরে আসে আমার সন্তানকে যদি তুমি আমার কাছে ফিরিয়ে আমার দাও আমি এই নগরবাসীকে ভিক্ষা করে আমি তোমায় পূজা দেব এই বলে অচৈতন্য অবস্থায় পড়ে রইলে গদা ধরে মন্দিরে হরিবল হরিবল এদিকে মা অচৈতন্য অবস্থায় পড়ে রইলেন গদা ধরে মন্দিরে ওদিকে বাবা দেখতে দেখতে সকাল হয়ে গেছে যখন মা সকাল হয়ে গেছে এমন সময় মারে কন্যা ধীরে ধীরে উঠে বলছে পিতা ও পিতা আমি যে মায়ের কোলে শয়ন করেছিলাম আমি কেমন করে এখানে এলাম কেন বাবা আমি তোমাকে এনেছি কেন না আমি তোমাকে একটা নাম জপ করতে বলবো সেই নাম তুমি জপ করবে আর যদি না তুমি জপ করতে পারো আমি কিন্তু মারা যাব না পিতা বলো আমার কি নাম জপ করতে হবে আমি সেই নাম জপ করব শোনো বাবা তুমি কি এমন করে কি নাম জপ করবে জানো বলি বলো অনাদি অনন্ত বেদাদি বেদান্ত বেদাদি মহান তুমি হে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত দেবাদি মহান্ত তুমি হে অনাদি অনন্ত দেবাদি বেদান্ত দেবাদি মহান্ত তুমি হে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত
নারায়ণ হরে হরে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত দেবাদি মহান্ত তুমি তুমি হে হরে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত দেবাদি দেবান্ত তুমি তুমি হে শোনো বাবা এই নাম তুমি উচ্চ ঈশ্বরে নেচে নেচে জপ করো হরিবল হরিবল আর যদি না জপ করতে পারো আমি কিন্তু মারা যাব না পিতা এই নাম আমি জপ করব হরিবল হরিবল এমন সময় এদিকে কি করলে সেই বালক উচ্চ ঈশ্বরে নেচে নেচে যখন এই নাম জপ করছে এমন সময় বালক কি করছে দুটি বাহু উত্তোলন করে উচ্চ ঈশ্বরে নেচে নেচে কৃষ্ণ নাম গাইছে কেমন ভাবে অনাদি অনন্ত দেবাদি বেদান্ত দেবাদি মহান্ত তুমি তুমি হে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত দেবাদি দেবান্ত তুমি তুমি হে অনাদি অনন্ত দেবাদি বেদান্ত দেবাদি মহান্ত তুমি তুমি হে অনাদি অনন্ত দেবাদি দেবান্ত দেবাদি দেবান্ত তুমি তুমি হে এই নাম যখন উচ্চ ঈশ্বরে গাইছে এদিকে নাম শ্রবণ করছে নাকি অন্তর্যামী ভগবান অন্তর্যামী ভগবান এই নাম শ্রবণ করছে অন্তর্যামী ভগবান ভক্তের জন্য কত কষ্ট করতে পারে দেখুন বাবা ভক্তের জন্য ভগবান কত কষ্ট করতে পারে দেখো হরিবল হরিবল এমন সময় কি করলে অন্তর্যামী ভগবান বিদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলে গলিত কষ্ট রোগ ধারণ করেছে সারা গায়ে পচে গেছে আমার রক্ত পুষ দরদর করে ঝরে ঝরে পড়ছে এপারে যেন একটা বাজার বসেছে পিছন দিকে ওদিকে খুচরো পয়সা গুলো বড্ড আওয়াজ হচ্ছে একটু বন্ধ করুন তো দেখি হরিবল হরিবল একটু আস্তে আস্তে একটু বাবা একটু আস্তে এমন সময় এদিকে কি করলে অন্তর্যামী ভগবান বিদ্ধ ব্রাহ্মণে বেশ ধারণ করলে গলিত কুষ্ঠ রোগ ধারণ করেছে আঙ্গুলগুলি বেঁকে গেছে লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে বালকের কাছে এসে দাঁড়িয়েছে কে তুমি বালক তোমার নাম কি আমার নাম আমার নাম মারকুণ্ডীয় তোমার কি অবস্থা সারা গায়ে পচে গেছে রক্তপুত রক্তপুত দরদর করে ঝরে ঝরে পড়ছে আঙ্গুলগুলি বেঁকে গেছে সারা গায়ে পোকা হয়েছে পোকাগুলি কিলিবিলি কিলিবিলি করে বাইছে আমার কাছে একটু বসো আমি রক্তপুজ একটু একটু করে মুছে দিই পোকাগুলি একটু একটু করে বেঁচে ফেলে দিই অন্তর্যামী ভগবান বলে না আমাকে তুমি ছোবে না এ যাতা রোগ এ গলিত কষ্ট রোগ এ রোগ হলে কেউ কারোর ছোঁয়ে না আমার কাছে একটু বসো আমার কিছু হবে না আমার রক্ত পুঁজে একটু একটু করে মুছে দিলেন বাবা পোকাগুলি একটু একটু করে বেঁচে ফেলে দিলেন অন্তর্যামী ভগবান কি করলে সেই বালকের কোলে মাথা রেখে শয়ন করলে বালকের কোলে মাথা রেখে যখন শয়ন করলেন বাবা এমন সময় মিকন্দমণি ধীরে ধীরে এসে বলছে কে আপনি আমার সন্তানে কোলে মাথা রেখে শয়ন করে আছো কে আপনি আমার অন্তর্যামী ভগবান বলছে হে দ্বিজবর
এই ছেলেটি বুঝি আপনার? বলল হ্যাঁ। একটা কথা বলবো? বলো কি কথা? ওই সন্তানকে আমার কাছে দেবেন? ও কেমন ভাবে কৃষ্ণ নামে গায়, ও যে কেমন ভাবে হরি নামে গায়, ওরে নামে শুনতে শুনতে আমি যে ঘুমিয়ে পড়ে আমার কাছে দেবে? না, আমি দিতে পারব না। ও মা, হরিবল হরিবল, আমি দিতে পারব না। অন্তর্যামী ভগবান বলছে বাবা, বেশি দিনের জন্য নয়, মাত্র কয়েক দিনের জন্য। কিন্তু মা, ওই মারকুণ্ডর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র আর 2 দিন। 2 দিন বাকি আছে। এমন সময় বলে আমি দিতে পারবো না। আমা, অন্তর্যামী ভগবান বললে বেশি দিনের জন্য নয়, মাত্র কয়েক দিনের জন্য। কিন্তু বাবা, মিকন্তমণি মনে মনে চিন্তা করছেন, কথাটা কিন্তু এবার আমার আদায় করে নিতে হবে। কি কথা? না, আমার সন্তানকে আমি দিতে পারি, তবে কথা দিতে হবে যে নাম করা অবস্থায় নিয়ে যাবে সেই নাম করা সেই সন্তান আমার কাছে ফিরিয়ে দিতে হবে। অন্তর্যামী ভগবান বলে ঠিক আছে, আমি কথা দিলাম, যে নাম করা অবস্থায় নিয়ে যাব সেই নাম করা অবস্থা তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব। এদিকে মা, অন্তর্যামী ভগবান কি করলেন? সেই সন্তানকে নিয়ে চলেছে, সন্তানকে নিয়ে যাচ্ছে, আর বালককে বললেন, বালক তুমি উচ্চ ঈশ্বরে নেচে নেচে তুমি কৃষ্ণ নাম গাও, আর এই নাম আমি শ্রবণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমা, এমন ভাবে যখন কৃষ্ণ নামে গাইছে হরি নামে গাইছে উচ্চ ঈশ্বরে নেচে নেচে এই নাম শ্রবণ করছেন কে? আস্তে, দেবাদিবে মহেশ্বর, দেবাদিবের মহেশ্বর এই নাম শ্রবণ করছে, মনে মনে ভাবছে কি এমন ভাবে গাইছে গো, কি এমন ভাবে গাইছে? আবার ধীরে ধীরে কৈলাসে তারে গিয়ে যখন উপস্থিত হলেন, কৈলাসে তারে গিয়ে দেখলেন দেবাদেবী মহেশ্বর
দাঁড়িয়ে আছে আর সেই বালক উচ্চই স্বরে নেচে নেচে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे हरि बोल एमन भावे जखन आमाय एमन भावे जखन कृष्ण नाम गाइछे हरि नाम गाइछे देवा दिवे महेश्वर चिंता करते कि एमन भावे कृष्ण नाम गाइछे गो হরি নাম গাইছে কে দেবা দেবে মহেশ্বর দেখলে এক ভালো উচ্চ ঈশ্বরে নেচে নেচে কৃষ্ণ নাম গাইছে আমা এইভাবে যখন কৃষ্ণ নাম গাইছে হরি নাম গাইছে এমন সময় আমায় এমন সময় দেবা দেবী মহেশ্বর ধীরে ধীরে এসে বলছে হে দ্বিজবর এই ছেলেটি বুঝি আপনার বলল হ্যাঁ একটা কথা বলবো বলো কি কথা না কৈলাসে একটি হরিবাসর নির্মাণ করেছি সমস্ত দেবী দেবীগণকে নিমন্ত্রণ করেছি হরি নাম শ্রবণ করাবার জন্য হরি নামকে বলাবার জন্য তাই ওই সন্তানকে আমার কাছে দে আমা অন্তর্যামী ভগবান বললেন আমি দিতে পারবো না দেবা দেবী মহেশ্বর বলছে বেশি দিনের জন্য নয় মাত্র কয় একদিনের জন্য কিন্তু বাবা মারকণ্ডর বয়স দশ বস্ত্র পূর্ণ হতে বাকি আছে মাত্র আর একদিন একদিনই বাকি আছে এমন সময় দেবা দেবী মহেশ্বর বললে বেশি দিনের জন্য নয় মাত্র কয় একদিনের জন্য অন্তর্যামী ভগবান বললে ঠিক আছে আমি দিতে পারি তবে কথা দিতে হবে যে নাম করা অবস্থায় নিয়ে যাবেন সেই নামে করা অবস্থায় আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দিতে হবে দেবা দেবে মহেশ্বর বলে ঠিক আছে আমি কথা দিলাম যে নাম করা অবস্থায় নিয়ে যাব সেই নাম করা অবস্থা তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব আমা এদিকে অন্তর্যামী ভগবান চলে গেলে দেবা দেবে মহেশ্বর কি করলেন সেই সন্তানকে নিয়ে ধীরে ধীরে সেই কৈলাসে উপস্থিত হলেন এই যেমন নায়কভাবে এক হরিবাসন নির্মাণ করেছে তদ্রূপ একটা হরিবাসন নির্মাণ করেছিল দেবা দেবী মহেশ্বর কোথায় না কৈলাসে সেই বালককে হরিবাসনের মধ্যে হরি প্রবেশ করিয়েছেন আর বালককে বলছে বালক তুমি উচ্চ ঈশ্বরে নেচে নেচে কৃষ্ণ নামে গাও আর আমি দাঁড়ে দাঁড়িয়ে থাকি হরি দেবা দেবী মহেশ্বর গে যা অভিরা বিদায় গৌরী কৃষ্ণ আনন্দ হরি বল হরি বল মায়ের তুলে ধরি
কৃষ্ণ নাম জয় জয় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম নাম কর অমর ভাবে নাম কর অমর তাহি পাবে তাই গৌরা দেশা অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা তোমারি জন্য তোমারি জন্য তোমারি জন্য নিতাই গৌরা দেশানন্দন হরে কৃষ্ণ হরে রাম হরি কৃষ্ণ নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা নিত্যানন্দ অত্যন্ত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা বিষবীজে তোমার জন্য গীতাই গৌ রাধে সাধ্যমার হরে কৃষ্ণ হরে রাম হরি আমা এমন ভাবে যখন কৃষ্ণ নাম গাইছে হরি নাম গাইছে দেব দেবা দেবে মহেশ্বর দ্বারে দাঁড়িয়ে আছে ত্রিশূল নিয়ে হাতে আর ওদিকে বাবা খাতা দেখছেন কে না চিত্রগুপ্ত চিত্রগুপ্ত খাতা দেখছে যে মার কন্যার বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র আর 1 ঘন্টা তাই দুধগণকে বললে যাও দুধগণ কৈলাসে একটি হরিবাসর নির্মাণ করেছে দেবা দিবে মহেশ্বর সেই হরিবাসরের মধ্যে হরিনাম করছে মারকণ্ডীয় তার বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র আর 1 ঘন্টা তোমরা তাকে নিয়ে এসো আমা দুধগণে কি করছে ছুটতে ছুটতে আসছে ছুটতে ছুটতে এসে দেখলে হরিবাসরের মধ্যে হরিনাম করছে মার কোনো ঠিকই কথা কিন্তু এই দ্বারূপে দাঁড়িয়ে আছে দেবা দেবে মহেশ্বর ত্রিশূল নিয়ে হাতে ত্রিশূল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দুধগণ ছুটতে ছুটতে এসে বললে দ্বার ছেড়ে দাও কেন না হরিবাসের মধ্যে হরিনাম করছে মার কোনো ঠিকই কথা ওর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র আর 1 ঘন্টা আমরা ওকে নিয়ে যেতে এসেছি দ্বার ছেড়ে দাও আমার দেবা দেবে মহেশ্বর বললেন ক্ষমতা থাকে ভিতরে প্রবেশ কর ক্ষমতা থাকে ভিতরে প্রবেশ করো দুধগণ কি করেছে মা জোর পূর্বে যখন ভিতরে প্রবেশ করতে যাবে আর দেবা দেবে মহেশ্বরের হাতে ছিল মাতৃশূল
त्रिशूल निये तारा करेछे त्रिशूल निये जखन तारा करेछे दूधगण छुटते छुटते पालिएछे छुटते छुटते जखन पालिएछे छुटते छुटते गिये जमराजेर काछे गिये बोलछे आमरा मारकुण्डके आनते पारिनि केनो ना हरिबेशरेर मध्ये हरि नाम करछे मारकुण्ड ठिकई कथा তার বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র 1 ঘন্টা আমরা যখন জোরপুরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলাম দেবাদেবী মহেশ্বর আমাদের ত্রিশূল নিয়ে তাড়া করেছে আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছি আমাদের দ্বারা হবে না বরঞ্চ তুমি এক কাজ করো কি করব না নিয়তিক পাঠাও কারণ নিয়তি মেয়ে ছেলে মায়ের জাতি ছলে বলে কলে কৌশলে তাকে আনতে পারবে তাই নিয়তিকে ডাকতে লাগলে কেমন ভাবে পাও নিয়তি আরে নিয়তি নিয়তি বলে ডাকতে লাগিলা নিয়তি নিয়তি বলে ডাকতে লাগিলা নিয়তি নিয়তি বলে ডাকতে লাগিলা আরে নিয়তি নিয়তি বলে ডাকতে লাগিলা জোরে নিয়তি আসে সম্মুখে দাঁড়ালো পর জোরে নিয়তি আসে সম্মুখে দাঁড়ালো পর জোরে নিয়তি আসে সম্মুখে দাঁড়ালো শোনো শোনো বলে কি হয়েছে কেন আমায় দেখছ হে কেন আমায় ডাকলে প্রভু কেন আমায় দেখছ হে কেন আমায় দেখছ হে কাহো কাহো দেবে সতা আমার নিয়তি ধীরে ধীরে এসে বলছে আমাকে কেন তুমি ডেকেছো না শোনো আমি কেন ডেকেছি জানো কৈলাসের যে হরিবাসর নির্মাণ করেছে দেবাদেবী মহেশ্বর সেই হরিবাসরের মধ্যে হরিনাম করছে মারকুণ্ডেয় তার বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র 1 ঘন্টা তুমি মেয়ে ছেলে মায়ের জাতি ছলে বলে কলে কৌশলে তাকে আনতে পারবে আমা এমন সময় কি করছে নিয়তি ধীরে ধীরে আসছে আর সেই বালক উচ্চৈশ্বরে নেচে নেচে কৃষ্ণ নামে গাইছে আর নিয়তিকে কি করছে না সেই নাম শ্রবণ করছে ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম আমা এমন সময় সেই নাম শ্রবণ করিতে করিতে আস্তে আস্তে করে কি করলেন নিয়তি সেখানে বসে পড়লে বসে বসে চিন্তা করছে কেমন ভাবে সন্তানকে রক্ষা করা যায় কেমন ভাবে সন্তানকে রক্ষা করা যায় আমার চিন্তা করিতে করিতে মনে আমার মনে পড়েছে আমি যাব ওই চিত্রগুপ্তের ঘরে চিত্রগুপ্তের ঘরে গিয়ে খাতা খুলে দেখব মারকুণ্ডর বয়স কত আমা চিত্রগুপ্তের ঘরে কিন্তু জাতা লোক ভিতরে প্রবেশ করতে পারবে না মা এক পা এগিয়ে যাচ্ছে আবার দু পা পিছিয়ে আসে এক পা যদি এগিয়ে যায় দু পা পিছিয়ে আসে আমা আস্তে আস্তে করে সেই ঘরের মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বাবা সেই ঘরের মধ্যে খাতাটি খুঁজছে খাতাটি খুঁজে পাচ্ছে না দেখলেন অনেকক্ষণ খুঁজতে খুঁজতে দেখলেন ঘরের কোণে এক কোণে রয়েছে সেই খাতাটি আমার সেই খাতাটি নিয়ে ঘরের কোণে মৃদু মৃদু প্রদীপ জ্বলছে সেই প্রদীপের সম্মুখে গিয়ে পাতা উল্টে উল্টে দেখলে মারকুণ্ডর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র আর 5 মিনিট হরিবল 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 মানুষ আন্দোলন হয়ে যাবে
জয় রাধে জয় রাধে। এমন সময় এদিকে কি করলে আমার নিয়তি কি করলে সেই পাতা উল্টো দেখলে মারে কুমের বয়স 10 বছর পূর্ণ হতে বাকি আছে 5 মিনিট। নিয়তি চিন্তা করছে কেমন ভাবে রক্ষা করা যায়, কেমন ভাবে সন্তানকে রক্ষা করা যায়। এমন সময় কি করছে মা সেই কলমকে খুঁজছে, কলমও খুঁজে পাচ্ছে না, কলমে যা করে খুঁজে পাচ্ছে না, চিন্তা করছে কেমন ভাবে রক্ষা করা যায় কেমন ভাবে। সঙ্গে সঙ্গে কি করেছেন বাবা এই চোখের পলক তুলে নিয়েছে। ও মা চোখের যখন পলক তুলে নিয়েছে কালি কোথা পাবে, কালি কোথা পাবে। এই চোখে কাজল পড়েছিল, ওখান থেকে কাজল তুলে নিয়ে একটা বড় করে শূন্য বসিয়ে দিয়েছে। আমার বড় করে শূন্য বসিয়ে দিয়েছে, যেমন খাতা ছিল বাবা তেমনি ভাবে খাতাটি রেখে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমরাজের কাছে গিয়ে বলছে আমরা মারকুণ্ডকে আনতে পারি। হরিবল 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 হরি একটু আসতে বাবা একটু আসতে। এমন সময় এদিকে কি করলে আমি মারকুণ্ডকে আনতে পারিনি, কেন না একবার ওই চিত্রগুপ্তর খাতা খুলে দেখতে বলো মারকুণ্ডর বয়স কত। আমার চিত্রগুপ্ত বসেছিল তাড়াতাড়ি, আমি ভালো করে দেখেছি মারকুণ্ডর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি ছিল মাত্র 5 মিনিট। আরে নিয়তি তুমি এসে বলছো কিনা খাতা খুলে দেখতে বলো মারকুণ্ডর বয়স কত। যমরাজ বলছে আচ্ছা তুমি যাও না খাতাটি নিয়ে শোনা দেখি দেখি মারকুণ্ডর বয়স কত। আমার এমন সময় ছুটতে ছুটতে গিয়ে সেই খাতাটি আনছে, আনতে আনতে কিছু দূরে এসে মনে মনে ভাবছে একবারে খাতা খুলে দেখব মারকুণ্ডর বয়স কত। আবার ভাবছে না 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 আমি ভালো করে দেখেছি মারকুণ্ডর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি ছিল মাত্র 5 মিনিট। কিছু দূরে খাতাটি নিয়ে কিছু দূরে যাওয়ার পর চিন্তা করলো না অন্তত যাচ্ছি, যাওয়ার পথে দেখে যাই মারকুণ্ডর বয়স কত। তা কি করলে বাবা সেখানে দাঁড়িয়ে পাতা উল্টে 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 দেখলে মারকুণ্ডর বয়স 10 বছর পূর্ণ হতে বাকি ছিল মাত্র 5 মিনিট। নিয়তি তুমি ভেবেছ আমি চিনতে পারবো না, তুমি ভেবেছ আমি বুঝতে পারবো না, শোনো নিয়তি শোনো। এ তো কলমের কালি নয় রে নিয়তি, কলমের কালি নয় নিয়তি, এ তো কলমের কালি নয় নিয়তি, কলমের কালি নয় কলমের কালি নয় রে অতি, কলমের কালি নয় এ তো কলমের কালি নয় অতি, কলমের কালি নয় পেলে আমার কালে, পেলে আমার কালে কলমের কালি নয়, কলমের কালি নয় অতি, কলমের কালি নয় অতি, কলমের কালি নয় কোথা পেলে আমার কালি, কোথা পেলে আমার কালি, এ তো কলমের কালি নয় অতি, কলমের কালি নয় অতি, কলমের কালি নয় অতি। Oh, baby, oh, baby.
हरिबोल हरिबोल आमार छिलो कत दस नियति एकटा शून्य नियति एकटा शून्य करेछे होयेछे कत एकशो एदिके चित्रभक्त मने मने भाबछे आमी तो नियति थेके बड़ो कि बाबा आमी तो नियति थेके बड़ो ताई बोले शोनो शोनो बोले आमी केन बाद जाबो आमी केन बाद जाबो आमी केन बाद जाबो आमी केन बाद जाबो नियति थेके बड़ो होय 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 आमी केन बाद जाबो ता की करलेन बाबा आमी तो नियति थेके बड़ो ताहले आमी केन बाद जाबो এদিকে কি করলেন বাবা একটা বড় করে শূন্য বসিয়ে দিয়েছে ছিল কত দশ নিয়তে একটা শূন্য করেছে হয়েছে একশো এদিকে চিত্রগুপ্ত একটা শূন্য করেছে হয়েছে কত বলে নাকি দেড়শো হরিবল হরিবল হাজার যেমন খাতা ছিল বাবা তেমনি ভাবে খাতাটি নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমরাজের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে মাতা নত করে খাতাটি দিয়ে দাঁড়িয়ে আছে কিছু বলছে না মা আরে খাতা খোলো কিছু বলছে না মাতা নত করে দাঁড়িয়ে আছে যমরাজ মনে ঠিক আছে আমি খাতা খুলে দেখছি আমার খাতা খুলে দেখলে পাতা উল্টে উল্টে দেখলে মারকন্যার বয়স দশ বছর পূর্ণ হতে বাকি ছিল মাত্র পাঁচ মিনিট নিয়তি একটা শূন্য করেছে এদিকে চিত্রগুপ্ত একটা শূন্য করেছে যমরাজ মনে মনে ভাবলেন আমি তো সবার থেকে বড় তাহলে আমি কেন বাদ যাব তাই বললেন আমি কেন বাদ যাব আমি কেন বাদ যাব আমি কেন বাদ যাব আমি কেন বাদ যাব বড় করে শূন্য দেব আমি কেন বাদ যাব বড় করে শূন্য দেব আমি কেন বাদ যাব আরে সবার চেয়ে বড় হই আমি কেন বাদ যাব আরে সবার চেয়ে বড় হই আমি কেন বাদ যাব আরে সবার চেয়ে বড় হই তা কি করলেন বাবা একটা বড় করে শূন্য বসিয়ে দিয়েছে ছিল দশ নিয়তি একটা শূন্য করেছে হয়েছে একশো এদিকে চিত্রগুপ্ত একটা শূন্য করেছে হয়েছে হাজার ওদিকে যমরাজ একটা শূন্য করেছে হয়েছে কত বাবা দশ হাজার হরিবল হরিবল বারকণ্ডর পরমাবু দশ হাজার বছর হয়ে গেছে দেখলেন বাবা হরি নামের কত মহিমা নামের কত স্মরণাপন্ন হলে ভগবান তাকে নিশ্চয়ই একদিন না একদিন তাকে রক্ষা করবে হরিবল হরিবল রক্ষা করবে তাই আজ কি করলে দেবাদেবী মহেশ্বর চিন্তা করছেন সন্তানকে ফিরিয়ে দিতে হবে কারণ আমি তো কথা দিয়েছি বাবা যে নাম করা অবস্থা নিয়ে যাব সেই নাম করা অবস্থা তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব দেবাদেবী মহেশ্বর কি করলেন সন্তানকে নিয়ে ধীরে ধীরে অন্তর্যামী ভগবান যেখানে বসেছিল অন্তর্যামী ভগবানের কাছে বললেন হে দ্বিজবর হে দ্বিজবর যে নাম করা অবস্থা নিয়ে গিয়েছিলাম সেই নাম করা অবস্থায় তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দিলাম আমা এমন সময় দেব অন্তর্যামী ভগবান কি করলেন মনে মনে চিন্তা করছে সন্তানকে তো ফিরিয়ে দিতে হবে পিতার কাছে আমি তো কথা দিয়েছি তাই কি করলে আজ সন্তানকে নিয়ে ধীরে ধীরে আসছে এদিকে মৃকণ্ঠমণি মনে মনে চিন্তা করছে বাবা সন্তান বুঝি আর বেঁচে নাই সন্তান মারা গেছে কি বাবা পিতা ভাববে সন্তান বেঁচে আছে পিতা ভাবছে সন্তান বুঝি আর বেঁচে নাই অন্তর্যামী ভগবান কি করলে সেই সন্তানকে নিয়ে ধীরে ধীরে এসে বললে হে দ্বিজবর তোমার সন্তানকে যে নাম করা অবস্থা নিয়ে গিয়েছিলাম সেই নাম করা অবস্থা তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দিলাম অন্তর্যামী ভগবান বললেন আমি চলে যাচ্ছি এমন সময় ওই কণ্ঠমণি বলে উঠলে কে আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিলে ও দয়াময় তোমার সেই ভুবনের ভুবনের রূপ আমাকে দর্শন করাও
अंतर्जमी भगवान की कुल्ले शंख चक्र गदा पद्मधारी चतुर्भुज नारायण रूपे दाड़ाले जुगे जुगे तीनी ऐसे छेन धराय राखी ते भक्तेरी राखी ते भक्तेरी राखी ते भक्तेरी जुगे जुगे हरिवर हरिवर परवर्ती सम्प्रदाय के आसार जन अनुरोध करछि हरिवर हरिवर एमन समय एदिके कि करले अमा अंतर्जामी भगवान बोलले जाओ गृहे फिरे चले जाओ तुम्हार मा अचैतन्य अवस्थाय पड़े आछे ताके गिये तुमि जागाओ धीरे धीरे सन्तानके निये गृहेर मध्ये प्रवेश करले गृहर मध्य प्रवेश करे ए घर घर बहु घर अन्वेषण करछे कोथाओ देखते पाच्छे ना अवशेषे गिये देखले मा अचैतन्य अवस्थाय पड़े आछे गदा धरे मंदिरे एमन समय मा मा बोले जखन डाकछे मा मा बोले जखन चित्कार करछे एमन समय बोले उठले मा मा
ভয় করে চিৎকার করছে, মা মা বলে যখন ডাকছে, এমন সময় মা আমার চেতনা ফিরে পেলে। চেতনা যখন ফিরে পেলে ধীরে ধীরে উঠে বলছে, মারি কন্যা এসেছিস বাবা, আয় বাবা, আমি আমি যে কতদিন তোকে দেখিনি বাবা, তুই আমার ছেলে চিরদিনের মতো চলে গেছিলিস বাবা, আয় বাবা ফিরে আয়। সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে বারবার বদনে চুমন করতে লাগলে। যখন বারবার বদনে চুমন করছে, এমন সময় মা এদিকে তো কথা দিয়েছিল, ও গো দয়া মা আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দিলে, আমি যে কথা দিয়েছিলাম এই নগরবাসীকে ভিক্ষা করে আমি পূজা দেব। হরিবল হরিব জয় রাধে। আমা এমন সময় কি করলে, এমন সময় মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে লাগলে, কারণ সন্তান তো ফিরে পেয়েছে। তাই ভগবানের কাছে বলেছিল, হে ভগবান যদি আমার সন্তান ফিরে আসে আমি নগরবাসীকে ভিক্ষা করে আমি তোমায় পূজা দেব। তাই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললে, ও গো নগরবাসী গো আমাকে ভিক্ষা দাও, আমার সন্তানের জন্য, আমার সন্তানের সবার জন্য আজ আমাকে একটু ভিক্ষা দাও। দিন ভিখারি ভিক্ষা করি তোমাদের দ্বারে দ্বারে, তোমাদের দ্বারে দ্বারে। এমন সময় মা দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে, আমি দিন ভিখারি করি তোমাদের দ্বারে দ্বারে, তোমাদের দ্বারে দ্বারে। ভিখারি ভিখারি
हरि बोल हरि बोल। एदिके मा की करले दारे दारे भिक्षा करले आज से भिक्षा दिए आमा से भिक्षा दिए आज से गोविंद सेवा दिले परवर्ती सम्प्रदाय अपना चले आसबें आमा सेवा दिलें सेवा दिए आज भगवान चरण तले बसे आज सबाई आनंद करछे मायरे तुल ध्वनि शंख ध्वनि आरे जय ध्वनि बाह हरि बोल हरि बोल हरि मन मोहन मुरली गोपाला जय राधा गोविंद गोपाला मन मोहन मुरली गोपाला राधा गोविंद गोपाला जय मोहन मुरली गोपाला राधा गोविंद गोपाला मन मोहन मुरली गोपाला जय राधा गोविंद गोपाला जय
জয় জয় রাধারানী ওরে প্রেম করেছে প্রেম করেছে হরি বল হরি বল রাধা সুন্দরী জল নিতে যাই যাব না লয়ে গগরি কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরি পরবর্তী সম্প্রদায় চলে আসুন যমুনাতে জল নিতে একা যাইব না ও রাধে ও রাধে রাধে তোমার বাড়ে বাড়ে করি যে মানা রাধে তোমার পারে পারে করি যে মানা যমুনাতে জল নিতে একা যাইও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে পলকিনী না দলেশ উঠে আছে হরিবল হরিবল জয় জয় রাধা সা জয় গিরিধারে 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 এইখানে রহিলা প্রভু লীলার মাধরে চাঁদ বদলে সবাই মিলে বলেন হরে হরে এইখানে রহিল প্রভু লীলার মাধরে চাঁদ বদলে সবাই মিলে বলেন হরে হরে এইখানে রহিল প্রভু লীলার মাধরে চাঁদ বদলে সবাই মিলে বলেন হরে হরে হরি 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 বল 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 জয় রাধে রাধে রাধা।